গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে সানডে আর আজকে সকালটা কিন্তু বেশ পিসফুলি কাটলো। ফার্স্ট টাইম লাস্ট কিছুদিন ধরে আমাদের এই পিসটাই ছিল না, রোজ কিছু না কিছু রাশ। আজকে কিন্তু একদম 8:30 অবধি ঘুমিয়েছি। কি দারুণ কাটলো সকালটা, মানে সকালটা শুরু হলো কিন্তু একটা গুড নোটে, যে আমাদের কোনো তাড়া নেই। তবে একজনের তাড়া আছে, তাড়া নেই এটা বলাটা ভুল। পুরো রেডি হয়ে গেছি রূপা সকালবেলা, একদম মানে সবকিছু করে রেডি, কারণ আজকে একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণটা কি আমি বলে দেবো? হ্যাঁ বলো। সৌরভের কিন্তু আজকে আমাদের বাড়িতে আর কি ব্রেকফাস্ট নেই। না আসলে কি হয়েছে, সোসাইটি মিটিং আছে আজকে একটা, মানে এমনি জেনারেল বডি মিটিং আর কি, রোববার সকালবেলা। তো সেই মিটিংটা তো উপলক্ষ, কিন্তু মিটিং এর সাথে ইটিংটাও ইনক্লুডেড, মানে ব্রেকফাস্টই ইনক্লুডেড। আমি বললাম যে কি করবে, যাবে? এত কিছু চলছে, ছেড়ে দাও না, তো যেতে হবে না গ্রুপে। তো একটা মিটিং না গেলে চলে? চলে, অবশ্যই। ব্রেকফাস্টে কি আছে আমি দেখবো, দাঁড়াও না। তো উঠেছ কাছে, দেখো দেখো, আজকে মামুনির অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট নেই, মানে মামুনি আজকে সারাদিনটা সংযম করবে, কারণ কালকে শ্রাবণ মাসের সোমবার, মামুনি করে। তো মামুনি কেটে গেছে, এই কেটে গেল, তারপরে বলছে যে তুমি আর বাবা পড়ে আছো, দেখো কি করবে। হ্যাঁ বড় তো হয়েছে, দেখো কি খাবে, তোমাদেরটা তোমরা বুঝে নাও। দাঁড়াও না, আমরা যা খাবো না, আর আমি তো উপর থেকেই দেখতে পাবো কি কি ব্রেকফাস্ট আসছে। আরে বাবা, দেখো ব্রেকফাস্টটা কি হচ্ছে না হচ্ছে সেটা বড় কথা, ব্রেকফাস্ট হচ্ছে ওইখানে হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমারও মানে আমাকে বলছিল চলো, আমি না আমি যাবো না, ভালো লাগে না। না না, এরকম মিটিং মানে মিস করা উচিত না, একদমই না। ব্রেকফাস্টটা যদি ইনক্লুড না হয়, যদি লাঞ্চ ইনক্লুডেড আরো ভালো হতো। না এক্স্যাক্টলি, আমি তো বলছিলাম যে লাঞ্চ বা ডিনার এরকম করো, তাহলে আরো মিটিংটাতে আরো বেশি ভিউ পয়েন্ট আমরা রাখতে পারবো। পেটে খেলে তবে না পিটে যায়। তো সকাল থেকে এই নিয়ে আমি মামুনি পেছনে লাগছি। তো তোমাদেরকে দেখাই যে কিরকম মিটিং হবে আজকে আমাদের এখানে। দেখো এখানে সব চেয়ার টিয়ার পাতা হয়ে গেছে মিটিং এর। হ্যাঁ, আর এখানে সব স্যানিটাইজেশন বগেরা চলছে। তো এখানে দেখো সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই কিন্তু মিটিং হবে, চেয়ার গুলো যে পেতেছে বেশ ডিস্টেন্সে। Days without water, a long sun soaked road. আমরা কিন্তু আমাদেরটা গুছিয়েই নিয়েছি। আমি বাবাকে বললাম যে গোলা রুটি খাবে, বাবা বললো হ্যাঁ ভালোই হয়। তো গোলা রুটি দেখো ব্যাটার রেডি। আমার আর বাবার কিন্তু ব্রেকফাস্টটা বেশ ভালোই হচ্ছে। এবার জানি না অন্যান্য সবার কি হবে। Over borders, get where we are, and it's all for you. মিটিং কিন্তু জোর কদমে চলছে, আর এই দেখো সৌরভ বসে আছে এই যেটা। তবে ব্রেকফাস্টের কোনো গন্ধই আমি পাচ্ছি না, আমার মনে হচ্ছে গোলা রুটিতে ভাগ বসলেও বসতে পারে। যতটা এক্সপেক্ট করেছিলাম তার কিন্তু কিছুই হয়নি, খালি দুটো করে বড়া পাও আর চাপ। যদিও একজন খুব খুশি হয়েছে, চাটা আমি খাইনি, এসে মিষ্টি খেলাম। মানে সৌমি খালি বলছে আমাকে, দেখেছো তো যে বাফে ব্রেকফাস্ট সকালবেলা কি আল্লাহ। তোমাদের সাথে কি গোলা রুটিটা খেলেই হতো নাকি? হ্যাঁ একটু ব্যাটার আছে, দেখো ভেবে দেখো কি করবে। আরে দুটো ভাজতে পারো কিন্তু মন্দ বলো। যাই হোক, আজকে মেন এজেন্ডা ছিল হচ্ছে গিয়ে গণপতি। হ্যাঁ নেক্সট মাসেই গণপতি, জানোই মহারাষ্ট্রতে গণপতি খুব মানে ধুমধাম করে পালন করা হয়। তো আমাদের সোসাইটিতেও হচ্ছে এবার ফার্স্ট টাইম, মানে আমরা ভেবেছিলাম না লাস্ট হ্যান্ড ওভার হয়নি। তো সবাই মিলে আলোচনা ছিল তো কিভাবে আমাদের 5 দিনের গণপতি এখানে আসবে। প্রথমবার তাই তো আমাদের, মানে আমি যখন বোম্বেতে থাকতাম আমাদের সোসাইটিতে হতো, কিন্তু তখন কি ব্যাচেলার ছিলাম, অত কোনো পার্টিসিপেশনের ব্যাপার স্যাপার ছিল, টেনেন্ট ছিলাম, মানে এমনি পার্টিসিপেশন কম। তো যাই হোক এবার দেখা যাক কি হয়, বলেছে কালচারাল ফেস্টিভ্যাল হবে, অনেক অনুষ্ঠান ফনুষ্ঠান হবে সন্ধ্যেবেলা করে। তো যাই হোক খাওয়া দাওয়াও হবে। আর একটা জিনিস নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে, আমাদের সোসাইটিতে কিন্তু আরো গাছ লাগানো। হ্যাঁ আমাদের, হ্যাঁ ইনডোর, মানে আমাদের সোসাইটির লবিতেও ইনডোর প্লান্টস লাগবে, আর বাইরেটা তো মানে বিউটিফিকেশনের জন্য বুশ টুশ লাগাবে। তো এইসব নিয়ে আলোচনা হলো, যাই হোক সবাই যা বুঝলাম না ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ আমি আমি মাঝে মাঝে আর চুকে ওপরটা দেখছি, দেখছি কেউ না কেউ জানলায় দাঁড়িয়েই আছে, মানে এদের কোনো কাজ ছিল না, খালি দেখার। আর একটা জিনিস আমি যেটা বুঝলাম সেটা হলো সবাই কিন্তু ব্রেকফাস্টের জন্যই গেছিলো, ব্রেকফাস্টের চাটা খেলো, মিটিং ভেঙে গেল।
এই কদিনে না আমাকে বহু জায়গায় ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে। আজকেও একজন ইলেকট্রিকের বিলটা চাইলো, তাকে আমি জাস্ট ইমেল করে দিলাম। আর গ্যাস নিতে গেছি তখন লেগেছে, যখন স্কুটার কিনতে গেছি তখনও ডকুমেন্ট লেগেছে। আর এই শিফটিংয়ের টাইমে না হার্ড কপি মেনটেন করা ভীষণ ডিফিকাল্ট। তাই জন্য আমি সবসময় প্রেফার করি সফট কপি একদম মোবাইলে সেভ করে রাখো, যে যখন চাইছে তাকে ইমেল করে দাও বা মানে প্রেজেন্ট করে দাও, কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই ব্যাপারে তোমাদের সাথে একটা অ্যাপের ব্যাপার আছে কথা বলতে চাই, অ্যাপটার নাম হচ্ছে কাগজ স্ক্যানার। এই অ্যাপটা কিন্তু ট্রুলি মেড ইন ইন্ডিয়া অ্যাপ। এইসব কাজের ক্ষেত্রে জেনারেলি আমরা আগে চাইনিজ অ্যাপগুলোর উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, বাট জানোই তো ওগুলোতে অনেক প্রাইভেসি ইস্যুস ছিল যে জন্য ব্যান হয়ে গেছে। তো কাগজ স্ক্যানার ইজ ট্রুলি সেফ টু ইউজ। আর এই অ্যাপটার সাহায্যে তোমরা তোমাদের ডকুমেন্টস, তারপরে ফটোজ, ইমেজেস কিংবা বুক পেজেস, এগুলো জেপেক বা পিডিএফ ফরম্যাটে ফোনে সেভ করে রাখতে পারবো। আমার তো ভীষণ হেল্প হয়েছে। আর এই অ্যাপটা না ইজ টোটালি ফ্রি টু ইউজ, কোনো সাইন ইন করার দরকার নেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কী বলো তো, তোমরা হয়তো এইসব অ্যাপ ইউজ করতে গিয়ে দেখেছো যে অনেক সময় না ওয়াটারমার্ক এসে যায় স্ক্যান্ড পেজেসগুলোর উপর। এই অ্যাপে কিন্তু সেটাও হয় না, তো মানে একদম পরিষ্কার দেখতে পাবে। এই অ্যাপে অনেকগুলো ফিল্টার আছে যেগুলো তোমরা ইউজ করে না মানে যে স্ক্যান্ড ইমেজেসের যে কোয়ালিটি সেটাকে অনেক এনহ্যান্স করতে পারো। কাগজ স্ক্যানার অ্যাপটা কিন্তু ইংলিশ, হিন্দি, বাংলা সহ ইন্ডিয়ান বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজেসে অ্যাভেলেবেল। এখন আমরা যেহেতু কমপ্লিটলি ডিজিটাল হয়ে গেছি আর আমরা সব ডকুমেন্টসই এখন প্রেফার করি সফট কপি রাখতে, তো সেই জন্য এই অ্যাপটার কথা তোমাদেরকে মেনশন করলাম। আমার তো খুব হেল্প হয়েছে, আমি আশা করবো তোমাদেরও খুব হেল্প হবে। তো ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, চেক করতে পারো, ডাউনলোড করতে পারো আর স্ক্যান করতে পারো। ইন্টেরিয়ারে কাজ যখন চলছিল আমার আর সৌরভের বেরোনোর তো ঢল তোমরা দেখেছিলে, লাস্ট দুদিন কিন্তু আমরা কোথাও বেরোইনি। হ্যাঁ, আজকে সকালে সেটা আরো বেশি করে মনে হলো, তো লাস্ট দুদিন তো বেরোনোই হয়নি। তো এখন একটা ছোট্ট কাজ আছে সারবো, আর আসা যাওয়ার পথে যদি একটা গাছের দোকান পাই খুব ভালো হয়। একটা দুটো গাছ এবার কেনার প্ল্যান হচ্ছে, আর মামুনিও কয়েকদিন ধরে বলছে যে একটা তুলসী গাছ নিয়ে আয়, তুলসী গাছ নিয়ে আয়, দেখা যাক যদি পাই নিয়ে নেব। দেখো কি সুন্দর একটা গাছ পেয়েছি, দেখেই এত ভালো লেগে গেল, বলো নাইকে নিয়ে যেতেই হবে আমার বাড়ি। তো এই ট্রেলিং প্ল্যান্টে আমি হ্যাং করে রাখবো কোথাও একটা, সেটা এখন দেখাবো না। এটার সাথে সাথে আরও একটা ছোট প্ল্যান্ট কিনেছি, আজকে করব আমি আমার কিচেন সেট আপ। আমি ভেবে রেখেছিলাম আজকে আমাদের একদমই খাওয়া দাওয়ার ঝামেলা নেই, মানে মামুনি যেহেতু আজকে কিছু খাবে না, আর কালকে আমাদের মাছের কালিয়া হয়েছিল যারা তোমার লাস্ট ব্লগ দেখেছো জেনেই থাকবে, তো এটা একটু এক্সট্রা করেই বানানো হয়েছিল আমার সৌরভের আর বাবার হয়ে গেছে। তাই আজকে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই তাই জন্য ভাবলাম কিচেন সেট আপটা করতেই হবে। তো আমি তাই জন্য বেরিয়ে ভাবলাম যে কিচেনে রাখানোর একটা ছোটো গাছ কিনি, আর তার সাথে সাথে দেখলাম যে এটাও পেয়েছি। তুলসী গাছ যাই হোক পাওয়া গেল না, কারণ তুলসী গাছটা ভালো নয়, একটু হেলদি নিতে হবে, তো পরে বেরিয়ে ওটা আনবো। তো চলো, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে আবার আড্ডা দিচ্ছি। চলো আজকে আমি কিচেন সেট আপ করবো, তোমাদেরকে দেখালাম, আর তার আগে ভাবলাম এই গাছটাও দেখিয়ে নিই। এটার নাম কি বললো যেন সৌরভ? ক্যালিশিয়া। তোমাদের অনেকের বাড়িতে থাকতেও পারে, কিন্তু দেখতে খুব সুন্দর। আর যেটা সবচেয়ে ভালো লাগলো, দামটাও কিন্তু বেশি নয়, মানে এত সুন্দর হেলদি প্ল্যান্টটা নিলো মাত্র কত, 160 টাকা। আর একটা জিনিস যে আমার মনে মানে আমার ভালো লাগে, এই কালারটা না আমার বেশি ভালো লাগে গাছে, ডার্ক গ্রিন, ডার্ক গ্রিনের থেকে এই কালারটা আমার বেশি ভালো লাগে। সৌরভ বলেছে সৌরভ আমাকে আজকে হেল্প করবে একটু, তাই তো? অবশ্যই, এখানে দুখানা বড় বড় বক্স আছে, এখানে খালি করা বসে দুজনে মিলে আমরা কাজ করতে বেশি ভালোবাসি, সব কিছুই আমরা দুজনে মিলেমিশেই করি, তোমরা দেখো নিশ্চয়ই ব্লগে সেটা। আর এখানে আমাদের টিভি এসে পড়ে আছে, এখন ইনস্টলেশন হয়নি, কালকে হয়তো হয়ে যাবে, তারপর কি দেখবে ফারস্টে? ভাবছি আমারই একটা ব্লগ দেখব, গৃহপ্রবেশ, গৃহপ্রবেশ বা ফিরে আসা, এডিনবার্গ থেকে ফিরে আসা, কোন একটা ওটা দেখলে ভালো। শ্রমিকে আমি প্রমিস করেছিলাম যে শনিবার হয়ে যাবে, বাট শনিবার তো হলো না, তো দেখা যাক কালকে হয়ে যাবে, মানে গ্যারান্টি এটা। তো চলো, এই দুটো বক্সে মোটামুটি অনেক কিছু জিনিস আছে, এখানে সব নতুন জিনিস আছে, আইকিয়া থেকে আমরা যা যা কিনেছি, আমি টুকটাক অ্যামাজন থেকে অনেক কন্টেনার কিনেছি, আর এখানে আছে সব ইউজড কিছু বাসন, আরও টুকটাক নিকনাক যা কিচেনে থাকে আর কি, বুঝতেই পারছো। আলু পেঁয়াজ রাখার জন্য দেখো স্টেনলেস স্টিলের একটা এরকম ছোটুসা ট্রলি কিনেছি, আমার এটা খুব পছন্দ হলো। আমি দেখছিলাম হোম সেন্টারে খুব সুন্দর সুন্দর কন্টেনারও আছে আলু পেঁয়াজ রাখার, সাদা সাদা দেখতে খুব সুন্দর, কিন্তু আমার মনে হলো ওটাতে না জায়গা বেশি লাগবে, তার থেকে এটা সস্তায় পুষ্টিকর, বেশ ভালো, একটা জায়গার মধ্যে আলু পেঁয়াজ আদা রসুন সবগুলো চলে আসবে। তো আমি এটা কিনেছি, এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, তাই জন্য আমি তোমাদেরকে লিঙ্কটা দিতে পারবো না।
আর দেখো আমি কিন্তু এরকম না অ্যান্টি স্লিপ ম্যাট কিনে নিয়েছি, এগুলো আমি কিচেন ট্রলি আর ওভারহেড ক্যাবিনেটেও ইউজ করব। আর আমি এখানেও পেতে নিলাম যাতে আলু পেঁয়াজের নোংরাটা মাটিতে না পড়ে। কিচেনের এই টপ ড্রয়ারটা আমার মনে হয় সব থেকে বেশি ইউজ হয়, তো এটাকে আরও একটু অর্গানাইজ করে রাখার জন্য আমি এরকম কাটলারি অর্গানাইজার কিনেছি আইকিয়া থেকে। তো এগুলোর এরকম সেকশন করা আছে, খুব সুন্দরভাবে অর্গানাইজলি কিন্তু রাখা যাবে। সত্যি কথা বলতে এখানে মনে হচ্ছে বেশি পার্টিশন, আমাদের নতুন সংসার তো এত জিনিস নেই আমার মতো। হ্যাঁ এটা ঠিক। এই সেকশনটা দেখো আমি স্পুন আর ফর্ক রেখে দিয়েছি, এখানে ছোট দুটো এরকম ছুরি রেখেছি, এখানে বড় বড় স্প্যাচুলাগুলো রেখেছি, এখানে তো কাঁচি আর পিলার যেটা অলওয়েজ ইউজ হয়, আর একটা কিচেন টাওয়েল আর একটা মাইক্রোফাইবার ক্লথ আমি এখানে রাখলাম। আমার মনে হয় এই সেকশনটায় মানে আমরা যারা কিচেনে ডেলি বেসিসে কাজ করি এই পার্টটা আমার মনে হয় বেশি ইউজ হয়। Should I close my eyes and never again hold you tight, call you mine? তোমরা তো দেখেছই আমরা এরকম বড় মাগে আর কি চা খেতে প্রেফার করি, তবে বাবা মাদের একটু প্রবলেম হয়, তো মা বাবাদের জন্য আমি এইরকম কাপ আর সসার কিনে নিয়েছি। আর আমি দেখো এই সেকশনটাতে কাপগুলোকে রাখছি, যদিও আমার কাছে অর্গানাইজারও খুব একটা নেই আর আমার কাছে কাপসেরও কালেকশন অত নেই, তো যতটুকু আছে এখন আপাততর জন্য এটা ঠিক আছে, পরে আমি অর্গানাইজার কিনবো যাতে অনেক বেশি কাপ একটা জায়গার মধ্যে ধরাতে পারি। আমি ভাবলাম কি আর ব্যাপার, দু তিন ঘন্টার মধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো, মানে ফুল কিচেন আমি সেট আপ করে ফেলতে পারবো, কিন্তু এখন সন্ধে হয়ে গেল, এখনও আমার হয়নি। আমি কী কী গুছিয়েছি তোমাদেরকে দেখাই, এই পার্টটা তো দেখালাম, আর এই মিডল সেকশনটায় আমি সমস্ত কাঁচের বাসন রেখেছি, কাঁচের বাসন ইন দ্য সেন্স যেগুলো আর কি সার্ভিং বোল সেগুলো রেখেছি, এগুলো তো ম্যাক্সিমাম টাইম আমি ইউজ করি কারণ মাইক্রোওয়েভ প্রুফ এগুলো, তো এইটা একটা গুছিয়েছি আর এই দুটো পার্ট গুছিয়েছি, দুটোতে আমি স্টিলের বাসন আর এটাতে বড় বড় যত কড়াই তারপরে প্রেশার কুকার এগুলো রেখে দিয়েছি, তো এইটা করেছি। আর কি গোছালাম যেন, হ্যাঁ এই কাপের এই সেকশনটা গুছিয়েছি, আর কিছু কিন্তু হয়নি, এখনো পুরো ছত্রাকার অবস্থা। মা অনেক বছর তাদের হলাম যে না রাত হয়ে যাবে মনে হচ্ছে, দু তিন ঘন্টা আমারও তাই মনে হচ্ছে চাটা খেতে হবে, এবার একটুখানি ইঞ্জিনে না তেল দিতে হবে। না ইঞ্জিনে খালি চা দিলে কি হবে, তা লাগবে রোববারের বাজারটা হলে ভালোই হয় আর কি, এত খাচ্ছি না খিদে পেয়ে গেছে। আজকে কি এসেছে দেখো, একদম অন্যরকম মেনু, কোথা থেকে পেলে গো, বেশ ভালো। এটা চপাটিতেই পেলাম, এটা হচ্ছে ডাবেলি, আমি অনেক আগে একবার খেয়েছিলাম বোম্বেতে থাকতে, অনেকদিন পর খাবো। এটা মহারাষ্ট্র স্পেশাল ডাবেলি, এটা পাও দিয়েই বানায় মহারাষ্ট্রে, 80% খাওয়ার পাও নির্ভরই, তো যাই হোক একটু অন্যরকম ভালো লাগবে আশা করছি। চা পানের বিরতির পর আবার আমি যথাস্থানে চলে এসেছি, তো এবার ভাবছি অনেক হয়েছে, এবার কিচেন কাউন্টার টপটাকে একটু ডেকোরেট করা যাক। তোমরা দেখেছই আমি যখন এডিনবার্গেও থাকতাম কিচেন কাউন্টার টপটা কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করে রাখতাম, আমার মনে হয় তাহলে না কিচেনে আসতে একটা ভালো লাগে। আমরা দেখো দিনের অনেকটা সময় কিচেনে কাটাই, তো এটা আমাদের মতন করে একটু সাজানো হওয়া উচিত এটা আমার মনে হয়। তো আগে থেকেই আমি কয়েকটা প্রোডাক্ট অর্ডার করে রেখেছিলাম, কারণ আমি জানতাম আমি কীরকমভাবে ডেকোরেট করতে চাইছি। তো এই বেতের ট্রেটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, এর মধ্যে রেগুলার বেসিসে আমাদের যে যে জিনিসগুলো লাগে সেগুলো তো অ্যারেঞ্জ করবোই, তার সাথে একটু সুন্দর টাইপের জিনিসগুলো রাখবো যাতে ভালো লাগে দেখতে, যেমন ধরো গ্রিনারি অ্যাড করতেই হবে আমার কিচেনে। তো চলো স্টার্ট করা যাক। অয়েলের দেখো এই গ্লাস কন্টেনারগুলো ডেলি বেসিসে ইউজের জন্য কিনেছি, এগুলো সব ধোয়া একদম পরিষ্কার, আমি জাস্ট এখানে তেল পোর করবো। আর আজকে আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি আমি তোমাদেরকে লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর এগুলো না খুব বেশি বড় আমি কিনিনি, কারণ হ্যান্ডেল করতে একটু প্রবলেম হতে পারতো আমার এটাই মনে হয়েছে। তো আমি কি করেছি, আমি এরকম দুটো বড় কন্টেনার কিনে নিয়েছি, যেখানে কিনা আমি মানে এক্সট্রা যেটা থাকবে অয়েল সেটা আমি এখানে স্টোর করে রাখতে পারবো, যাতে মানে এইটুকুনি জায়গা এটা আমার মনে হচ্ছে খুব সম্ভব তো 450 ml ধরবে, তো এত কম কম তো তেল আনাটা পসিবল নয়, তাই জন্য একটু বড় পাউচ আনবো এখানে স্টোর করব, আর ডেলি বেসিসে যেগুলো লাগবে সেগুলো এখানে। It's almost like I can't stop, can't stop, yeah, yeah. You never lose an argument, so I've been trying hard to pretend that I'm okay, it's just a phase. Everything is going just great, I think about you a lot,
It's almost like I can't stop. Can't stop. Yeah, yeah. I always knew that this would happen. Yeah. You would find a new distraction. I need you more. Need you here. More than I would like to admit. Can we let go of tomorrow? Yeah. You never break. You never lie. You never ever scared of the dark. So why am I? নর্মাল এই টাইপের ডিসপেন্সারগুলো কিন্তু কিচেন কাউন্টারটাকে একদমই ভালো লাগে না। সো আমি দেখো এরকম একটু ফ্যান্সি দেখতে ডিসপেন্সার কিনে নিয়েছি, একটা হ্যান্ড ওয়াশের জন্য আর একটাই থাকবে ভীম লিকুইড। তো এগুলো না আমি অ্যামাজন থেকে কিনেছি, এগুলো আইকিয়ার প্রোডাক্ট, এগুলো ভীষণই কম দাম, খুব সম্ভবত 150 টাকার মধ্যে দুটো পাওয়া যায়। তো তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো, কিন্তু ভীষণ ভালো প্রোডাক্ট। এগুলো রাখার জন্য আমি একটা ছোট্ট অর্গানাইজার ট্রে করছি, কিন্তু মানানসই পাচ্ছি না। তোমাদের যদি সন্ধানে থাকে অবশ্যই একটু লিঙ্কটা শেয়ার করো, তাহলে খুব হেল্প হবে। সো প্রেজেন্টলি এটাই হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবে কিরকম লাগছে। আমার কিন্তু এই কর্নারটা বেশ পছন্দ হয়েছে। এরপরে আরও অনেক চেঞ্জেস হবে, কারণ আমার কিচেন বলে কথা, ডেকোরেশন তো হতেই থাকবে। আর তোমাদের যদি কোনো আইডিয়া আমার সাথে শেয়ার করার থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো। কিছু যদি প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করতে চাও সেটাও করতে পারো, আমার খুব ভালো লাগবে। আর দেখো ভেতরে ভেতরে যা যা আমি গুছিয়েছি সেগুলো তো অতটা ভিজিবল হচ্ছে না, এই কাউন্টার টপটাই মানে সুন্দর করে সাজিয়ে রাখলে সেটা বেশি ভিজিবল হয় আর মনটাও কিন্তু ভালো লাগে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা কিন্তু লাইক অবশ্যই করে দিও। ফাইনালি অনেক দিন পর আমরা এরকম ফোলানো রুটি খাবো, তাই না? এতদিন শেকা রুটি খেয়ে খেয়ে না কি আর বলবো, ভুলেই গেছিলাম। হ্যাঁ, দারুণ ফুলছে আমাদের রুটি তো হয়েই গেছে। এটা হচ্ছে বুচকুর রুটি, নুন ছাড়া মাখা হয়েছে। এটা মামুনি আছে বলে ও এতটা আর কি আদর যত্ন পাচ্ছে, আমি এত কিছু করি না। আজকে যেহেতু মামুনি আর আমাদের খাওয়া একদমই আলাদা, তো মামুনি আগে খেয়ে নিচ্ছে। মামুনির আছে পরোটা আর হলুদ ছাড়া আলু ভাজা, আর আছে মিষ্টি। আর এই চিকেনটা হয়তো তোমরা চিনতে পাচ্ছো, মানে আমি সত্যি কথা একটা মানে এমন করে বলছি এই চিকেনটা যেন চিনতে পারছো না, চিকেনটার নাম আছে না। আমি বলছি সেদিনকে যেদিনকে আমরা শিফটিং করছিলাম সেদিনকে সকালবেলা একদম তাড়াহুড়ো করে উঠে বানিয়েছিলাম, আর ওই দিনকে রাত্রিবেলারও এটাই খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা খাইনি, বাইরে থেকে অর্ডার দিয়ে খেয়েছি। এবার আমি তোমাদেরকে সত্যি কথাটা বলছি, এটা খেতে এতটাই বাজে হয়েছিল যে কেউই আর খেলো না, মানে সবাই না না কেউ মুখে বলতে পারেনি, মানে কি বলবো, হ্যাঁ ভালোই হয়েছে, মোটামুটি ভালোই না। সবচেয়ে মজা হয়েছে রাত্রিবেলা, বলছে বাইরে থেকে সবাই বলছে হ্যাঁ মানে ঘরে মাংস আছে জন্য সবাই বাইরে থেকে খেতে রাজি হয়েছে, মানে বুঝতেই পারছো কতটা কি হয়েছে। এতটা চিকেন ফেলে দিতেও গায়ে লাগছে, তো আমি ভাবছি যে এটাকে একটু তেল টেল দিয়ে ঠিক করে মানে ম্যানেজ করার চেষ্টা চলছে। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার। তো এটা তোমরা দেখে নিলে বিফোর লুক, এরপরে দেখাচ্ছি আফটার লুক। তো এটা হচ্ছে সেই চিকেনের আফটার লুক, দেখতে যেরকম ভালো হয়েছে। আর আমি একটু চিকেন তন্দুরি মশলা দিয়ে দিয়েছিলাম, অসাধারণ লাগছে এবার খেতে। চলবে পুরো মেকওভার, চিকেনের মেকওভার। সত্যি সত্যি চিকেনটার কিন্তু একটা সদগতি হলো, রুটি দিয়ে খেতে কিন্তু মন্দ লাগলো না। আর তোমরা অনেকেই দেখছি জিজ্ঞাসা করছো যে ব্ল্যাক সোফাটা আমাদের কিনা, না এটা রেন্টো মোজো থেকে আমরা রেন্টেই নিয়েছি, তো এখনও অবধি রিটার্ন করিনি, কারণ আমাদের সোফাটা এখনও ডেলিভার হয়নি। ওটা হয়তো বুধবার কিংবা বৃহস্পতিবার চলে আসবে, তখন এটা আমরা ফেরত দিয়ে দেবো। আর বুচকুর কথা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, অ্যাকচুয়ালি বুচকুরা একটু কনফিউজড আছে, মানে ওকে একটু সেটেল ডাউন আমিও হতে দিচ্ছি, আমিও ইনফ্যাক্ট ওর সাথে খুব একটা সময় দিতে পারছি না। আর ও এদিক ওদিক হয়েছে না, ও তো কথা বলতে পারে না, ওইটুকুনি চাপে পড়ে গেছে, মানে কী হচ্ছে রে বাবা। তাই ও একটুখানি ঠিকঠাক হয়ে যাক, অবশ্যই আবার ও তোমাদের সাথে দেখা করবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর সৌরভ প্রথমে যে এই অ্যাপটার কথা তোমাদেরকে বলেছিল, কাগজ স্ক্যানার, অবশ্যই কিন্তু ডাউনলোড করো, ইউজ করো অ্যাপটা, খুব ভালো একটা অ্যাপ। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যারা নতুন আমাদের দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।